বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির আহ্বানে বিক্ষোভ সভা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে এই সংগঠনের পক্ষ থেকে 23, 24 ও 25 অগস্ট প্রতিটি জেলায় এই কর্মসূচি চলছে। বেআইনিভাবে আমাদের দেশ থেকে গরু পাচার হচ্ছে, তার মহানায়ক নাকি এখন সিবিআই কাস্টডিতে। এখন এই সব যখন নিয়োগের প্রশ্ন আসছে, এই সব চোরেরা তৎপর হয়ে উঠছে। তাই আমরা বলছি, WPO বলছে, কোঅর্ডিনেশন কমিটি বলছে যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। তাদের মূল দাবি, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, সম কাজে সম বেতন, সরকারি ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, প্রশাসনের অভ্যন্তরে শূন্য পদে নিয়োগের দাবি জানানো হয়। এদিন এই উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। আজকে যে পাঁচ দফা দাবি নিয়ে আজকে 23, 24, 25 অগাস্ট পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেক DM এর কাছে, জেলা শাসকের কাছে পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন কর্মসূচি নিচ্ছি। এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, চুক্তি প্রথায় কর্মচারীদের স্থায়ীকরণ, তাদের সমকাজে সমবেতন। এবং আমরা মনে করি এই পরিস্থিতিতে যে প্রশাসন স্তরে যে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনা এবং প্রশাসনের অভ্যন্তরে যে শূন্য পদ আছে তাকে নিয়োগ করতে হবে, এই মূলত পাঁচ দফা দাবিকে নিয়েই আমাদের কর্মসূচি আছে। আগামী 7ই সেপ্টেম্বর আমাদের রানী রাসমণি রোডে কেন্দ্রীয় জমায়েত আছে, সেখানে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবেন, রাজ্য কোয়ারেশন কমিটির সম্পাদক বিজয় শঙ্কর সিংহ থাকবেন, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী থাকবেন। ঠিক তেমনভাবেই যেহেতু উত্তরবঙ্গ জেলায় আমাদের উত্তরবঙ্গ সাতটা জেলা আছে, সেখানে সব কর্মচারীদের জমায়েত করতে পারবো না, সেটা 2রা সেপ্টেম্বর আমরা সেখানেও জমায়েত করব। এবং পরিশেষে এটা উল্লেখ করতে চাই যে আজকে দীর্ঘ 11 বছর ধরে কর্মচারীদের যে সমস্যা, কর্মচারীদের যে চিন্তা ভাবনা নিয়ে যে কাজ করছে, তারা সকালবেলায় আসছে, বিভিন্ন প্রকল্প যে বিভিন্ন দুয়ারে সরকার কাজের মাধ্যম দিয়ে কাজ করছে, তারা মান সম্মান পাচ্ছে না, এই সবগুলোকে প্রতিকার করতে হবে এবং আমাদের মহার্ঘ ভাতা দাবিকে অবিলম্বে মিটিয়ে দিতে হবে, এই অন্যতম দাবি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।